হ্যালো, HQPDS এর কেবল এবং ডায়মন্ড সহ মডিউল সহ দেখাবো কেবল এবং ডায়মন্ড। জাস্ট এখান থেকে দেখে আপনারা যারা কম বুঝেন তারা অনেকটা ধারণা নেবেন বা দেখবেন কীভাবে সাজাতে হয়, সাজানি এগুলি ফলো করবেন। তো প্রতিনিয়ত যদি আপনারা কম বেশি ভিডিও দেখেন, যারা নতুন আছেন তারা হয়তো নিজেদের থিং দিয়েই আপনি ভিডিও দেখে দেখে অনেক ভালো প্রোগ্রামার হতে পারবেন এবং অনেক ভালো একজন ডিজাইনার হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এগুলো দেখবেন, দেখলে আপনাদের জন্য এগুলো করা মূলত, মানে টুকটাক যতটুকু আপনাদেরকে হেল্প করতে পারি সেই জন্যই আমার করা, সহযোগিতা করার জন্য। আশা করি আপনারা দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিও করে একটু সময় নিয়ে আর আমি ন্যাচারাল ভিডিওটুকুই যেটুকুই করি এইটুকুই আপনাদের করে দেই, কিন্তু কোনো এডিট করি না, মানে এডিট করা হয় না কোনো কিছুই, যেখান থেকে ওখান থেকে কাট করে কিছু দিলাম না, আপনারা বুঝতে পারবেন একেবারে এ টু জেড, মানে যেটুক করি ওইটুক ন্যাচারাল। তো দেখেন আপনারা মাঝখানে একটা ডায়মন্ডের লাইন আছে, কেবল আছে, অ্যারান বলা যায়, ডায়মন্ড বলা যায়, কেবল কেবল আছে। আপনি এই জিনিসগুলো দেখবেন, আপনারা যখন এখানে আপনি নিট ভিউটা দেখতে পারতেছেন এবং এখানে সাজানি সব কিছু দেখতে পারতেছেন, তখন আপনারা এটা কি ভালোভাবে বুঝতে পারবেন। দেখ এখানে হয় কি, একটা প্যাটার্ন সাজায়া করতে গেলে অনেক সময় লাগে, এই জন্য আগে থেকে এগুলো সাজায় প্রস্তুতি মানে কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখালে আপনাদের জন্য সুবিধা হয়। দেখেন এখানে অ্যারান, যেটা অ্যারানটা করা হয়েছে এখানে দেখেন 19 নাম্বার কেবল, কেবল ভ্যালু ভ্যালু মানে এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে অ্যাবভ, অ্যাবভটা হচ্ছে উপরে। তো এখানে আছে হলো ফরন নিট কেবল অ্যাবভ উপরে আর এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে নিচে, আন্ডারের কাজ করে নিচে উপরে, নেডেল ক্রস করছে ব্যাক আর ফ্রন্ট। জাস্ট এগুলি দেখবেন আপনারা, এগুলি মোবাইলে ছবি করে নিয়ে তারপরে এখানে দেখে দেখে আপনারা নিজেরা ড্রয়িং করতে পারেন, নিজে ড্রয়িং করে সেম এরকম একটা প্যাটার্ন তৈরি করে ফেলেন। যদি আপনি মেশিনে কাজ করেন, দেখেন একটা সোয়াস তৈরি করেন মেশিনে, দেখবেন সেম টু সেম হয়ে যাবে। এখানে কেবল আছে, এখানেও কেবল আছে, হাফ কোর্সেস আপ ডাউন করে লেফট রাইট দেওয়া আছে, হ্যাঁ, এবং ড্রপ আছে। টোটালি আপনি কমপ্লিট এই প্যাটার্নটা, হ্যান্ড স্টিচ আছে, প্যাটার্নটা আপনি কী করতে পারবেন, নিজের মতন করে নিজে তৈরি করে নেবেন। তো যখন এটা তৈরি করে নেবেন, নিজের মতন করে সাজাই নেবেন, এখানে দেখবেন, দেখার পরে আপনি এটা কী করবেন, সাজাবেন। এই যে মডেল করা আছে এখানে দেখেন, এখানে আছে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তারপর হচ্ছে চতুর্থ নাম্বার রো, তাহলে 1 2 3 4 চার, এখানে চারটা পেজ দেওয়া আছে। দেখেন এখানে আপনি যখন এই মডুল ফ্ল্যাগে যাবেন, লেখা আছে মডুল ফ্ল্যাগ ইনক্লুড, তো এই মডুল ফ্ল্যাগে এখান থেকে দেখেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন সিরিয়াল নাম্বার 1, এটা হচ্ছে মডুল, মডুল পেজ সেট আপ, মডুল পেজ এখান থেকে এ পর্যন্ত কাজ করবে, ফার্স্ট রো, সেকেন্ড রোতে এখান থেকে এ পর্যন্ত, থার্ড রোতে এখান থেকে এ পর্যন্ত, ফোর চার নম্বর রো এ পর্যন্ত। তো এই রোতে কাজ করবে এটা, এই রোতে কাজ করবে এটুকু, এই রোতে কাজ করবে এইটুকু, আর এই রোতে ফার্স্ট রোতে কাজ করবে এইটুকু। এই জিনিসগুলো আপনারা দেখবেন, এখন এখানে দেখবেন মডেল ফ্ল্যাগ আর পেজ নাম্বার, যদি পেজ থাকে, সিঙ্গেল পেজ থাকলে তো পেজ নাম্বার লাগে না। নাম্বার 3 ক্যান্সেল ওয়েভিং, নিট ক্যান্সেল যেটা বলা হয়, এখানে আছে নিট ক্যান্সেল, দেখেন নিটের পরের থেকে নিট ক্যান্সেল দেওয়া আছে, নিটের রো নিট হবে, এটা তার ক্যান্সেল হবে না। তো সেই জন্য কি করা হয়েছে, এখান থেকে নিট ক্যান্সেল, আবার এখান থেকে নিট ক্যান্সেল, এখানে যদিও নিট ক্যান্সেল নাই, মানে র্যাকিং ছাড়া লাগে না, এই জন্য এখানে দেওয়া হয় নাই, তো এখানে র্যাকিংয়ের কোনো কাজ নাই। এখান থেকে আবার আছে একটু নিট ক্যান্সেল, এখান থেকে আছে নিট ক্যান্সেল, এইরও নিট ক্যান্সেল দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, কিন্তু এই দুইটা দিতে হবে, কারণ এটার সাথে নিট আছে, ব্যাক নিট
টু ফেরাইট এই নিটটা বন্ধ করার জন্য নিট ক্যান্সেল দিতে হয় আর এটার সাথে কিন্তু নিট নাই শুধু ট্রান্সফার এই জন্য এখানে এটা যদি নাও ইউজ করি সমস্যা নাই তো এগুলোর সাথে যেগুলোর সাথে নিট আছে আমি তো এখানে নিট করাবো না শুধু কি করাবো ট্রান্সফার করাবো ডানে বামে মুভ করাবো সেই জন্য নিট থাকলে যে যদি নিট না দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের নিট ক্যান্সেল দিতে হবে আর যদি নিট আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা নিট ক্যান্সেল ব্যবহার করব না এরপরে আমরা ব্যবহার করতে পারি সেপারেটলি টেনশন করতেও পারি নাও করতে পারি আমাদের যদি দরকার হয় 24 নম্বর করে এখানে সেপারেটলি টেনশন আমরা এখানে যদি সেপারেট করতে হয় মানে এটা ভেঙে ভেঙে দিতে হয় আমরা এখানে সেপারেটলি করব আর না দিতে হলে করব না এখানে ক্লিক করলে এই যে এনেবল সেপারেট টেনশন দেখেন আমরা এটা দিতে পারি এখান থেকে এটুক বা পুরোটাই দিতে পারি সে নিতে নিট তো করবে নিতে তো আর সেপারেট করবে না এইখানে যখন কাজ করবে তখন একটা একটা করে ভেঙে ভেঙে কাজ করবে পুরোটা একবারে দিয়ে দিতে পারি আবার নাও দিতে পারি দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই যদি না দিলে না হয় না দিলে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কনফার্ম দিতে হবে আর এ তো বুঝছেন নিডলগুলো ধরে রাখা হয়েছে মাইনাসটা স্পন কাটিং এখানে দেখেন চার্ট সাথে চার্ট আসে নাই ঠিক আছে যাই হোক আগের কাজের জন্য চার্ট নাই তো এখানে এখন আমরা যে কাজটা করব দেখেন এখানে সাজানো কিভাবে সাজানো হয়েছে এই জিনিসগুলো আপনারা সাজায় নেবেন দেখে সেম জিনিসটা দেখবেন বারবার দেখে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনারা নিজের মতন করে এটাকে কি করবেন সাজিয়ে নেবেন সাজিয়ে নিলে আপনাদের জন্য সেম প্যাটার্নটা আপনি তৈরি করতে পারবেন কম্পাইল ওকে আমি ফুল প্যাটার্নটা কি করব এসকিউ থ্রি ডি নিটিং সিমুলেশন এসকিউ সিএনসি থ্যাংকিং নিটিং সিএনসি আচ্ছা এখন আমরা এটা কমপ্লিট প্যাটার্নটা এখানে নিয়ে আসতে নিয়ে আসার পরে এখন এটা অ্যানস্টিচ দেখেন এভাবে আপনি প্যাটার্নটা তৈরি করবেন তৈরি করে নিটিং করে মেশিং থেকে বানানোর পরে আপনি দেখবেন যে মানে সুন্দর একটা লুক এবং একটা ফ্যাশন তৈরি হয়ে গেছে আপনার তাহলে আপনি শিখবেন কিভাবে আপনি এটা দেখবেন দেখবেন আর শিখবেন ছোট বড় করবেন এখানে কন্ট্রোল আর মাউসের লেফট রাইট ক্লিক করবেন লেফটে ক্লিক করলে জুম ইন আর জুম আউট ইন আর আউট লেফট আর রাইট ঠিক আছে এভাবে আপনারা কাজ করবেন দেখেন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে আপনি চাইলে এই লাইনটা এখানে আরও একটা ইউজ করতে পারেন এখানে আরও একটা ইউজ করতে পারেন এই দুই লাইন কেবল না ইউজ করে কেবল না ইউজ করে এইটা আপনি এখানে আবার সাজায় দিতে পারেন এখানে দিতে পারেন বা আপনি চাইলে আরও অন্য কোনো ফ্যাশন এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা এই 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 লাইনটা আপনি এখানে ইউজ করতে পারেন এখানে ইউজ করতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নেই সাজায় দেবেন তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে ভিডিওগুলো যত দেখবেন ততই আপনারা কি করতে পারবেন মোটামুটি ভালো করে শিখতে পারবেন এটা হচ্ছে মডুল এখানে নাম্বার দেওয়া আছে আর এখান থেকে কাজ তো বুঝাই দিলাম উপরে এটা লাস্ট তো এই 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 কালারটাই আমরা এখানে যেহেতু পেজ দিছি 1 2 3 4 এখানে চারটা দিছি 1 2 3 4 মানে ফোর লাইনে ফোর ফোর পেজে কাজ করবে তো সব কিছু মিলে এখন বেশি সময় না নিয়ে অল্পের ভিতরে শেষ করে দেওয়াই ভালো আপনারা সে এইভাবে কাজ করবেন আবার এখানে ফাটিয়ে দেখতে পারেন কাজ হয়েছে কি না হয়েছে আপনি কিভাবে করছেন কিভাবে চাইতেছেন এখানে দেখবেন
এখানে দেখলে অরিজিনাল যে নিটিং কিভাবে করবে সেই ভিউটা চলে আসবে সেপারেটলি দেওয়া নাই দেওয়া থাকলে এটা ডাবল হইতো এখানে সেপারেটলি দিলে কিন্তু আপনার সময় বেড়ে যাচ্ছে আর সেপারেটলি না দিলে আবার কিছুটা সময় সেভ হচ্ছে কিভাবে কাজ করছে দেখেন আপনার যে প্যাকেজটা যেভাবে করা হয়েছে প্যাকেজ সেভাবে সে মডেল অনুযায়ী কাজ করছে এভাবে দেখতে পারেন আবার আপনি একটু সিমুলেশন দেখবেন এটুকুই দেখতে পারবেন সমস্যা নাই এই যে এটার জন্য হয়েছে এটা আর এটাতে ফুল অল ওভার পার্ট দেখতে পারবেন অনেকেই জানেন এই বিষয়গুলো তো যারা নতুন যারা হয়তো জানেন না তাদের জন্য খুব সুবিধা দেখেন রিপ নাই অল্প আসছে উপরেও থাকবে না অল্প থাকবে দেখছেন আমরা যেটুক কপি ধরছি শুধু ওইটুকুই আসছে প্যাটার্ন সাইড পুরোটা আসবে ভার্টিক্যাল পুরোটা আসবে হরিজেন্টাল পুরোটা আসবে না হরিজেন্টাল যতটুক কপি ধরা হয়েছে ততটুকুই আসছে তো যাই হোক সব মিলে এখন আমাদের এটা সুন্দরভাবে যদি আমরা এই কাজগুলো করতে পারি মোটামুটি তাহলে দেখা যায় যে আমরা ভালো মানের একজন প্রোগ্রামার হতে পারতেছি হ্যাঁ ভালো করে এগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ